হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো কারেন্টটা চলে গেছে ভিডিও করতেও বসলাম আর কারেন্টটাও চলে গেল তো এই এলইডি বাল্বের লাইট তোমাদের তো সব সময় বলি যে একটু হলতে টাইপের তাই ফ্ল্যাশ লাইটটা ফোনের পুরনো ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করেছি আর সেটা নিচে রেখেছি কারণ সমান সমান রেখেছিলাম দেখলাম চোখে বড্ড লাগছে তো এই পজিশনে রাখা এর জন্য দেখো হাতটা তো চলো শুরুর থেকে শুরু করি কাকে নিয়ে বলতে এসেছি গুন্ডিকে নিয়ে থামল দেখে বুঝতেই পেরেছো এটা গুন্ডিকে নিয়ে বলতে এসেছি অ্যাকচুয়ালি এদের তিনজনের ভিডিওর বিষয়বস্তু কিন্তু এখন একই হয়ে দাঁড়িয়েছে একজন যা দেখাচ্ছে তিনজনই তাই দেখাচ্ছে তবুও কত সুন্দর ইন্টারেস্ট নিয়ে লোক দেখছে বলো এটাকেই বলে ভালোবাসা এই এর নামই হচ্ছে অন্ধ ভালোবাসা যে একজনের ভিডিওতে যা দেখছি দ্বিতীয় জনের ভিডিওতে তাই দেখবো না আমরা কেন দেখি দুজনের ভিডিও মানে তিনজনের ভিডিও একই রকম কেন দেখি না কার ভিডিওতে কি দেখা গেলো কার ভিডিওতে কি মিস গেলো এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট তাই না কারণ আমাদের তো মিসিং পার্টগুলো কারোর না কারোর ভিডিওতে আমরা ঠিক পেয়েই যাবো আমরা তো গতকালকে গুন্ডির ভিডিও যেটা দেখলাম সেখান থেকে সেটাতে শুরুর থেকে শুরু করি তো গুন্ডি গতকালকে ভাসুরের বাড়িতে যে গেছিল ভাসুরের বিবাহবার্ষিকী উপলক্ষে সেই ভিডিওটা আজকে আমাদের কাছে উপহার হিসেবে আসতে চলেছে তো সেই বিষয়ে বিশ্লেষণ গুন্ডির তরফ থেকে যতটুকু দেখব সেইটা নিয়ে বিশ্লেষণ যদি করার মতন থাকে তাহলে সেটা করব করব আজকে গতকালকে নিয়ে গুন্ডির ভিডিওতে যা দেখেছি সেটা নিয়ে তো গুন্ডি কি কি দেখিয়েছে সবার প্রথমে সকালবেলা উঠে দেখিয়েছে মেয়ের সাথে কথা বলছে আর আমাদেরকে বাইরের গেটটা দেখাতে নিয়ে গেছে আর দেখাতে নিয়ে যাওয়ার আগে কি বলেছে যে বাইরের গেটে যেই বেলুনগুলো রাখা ছিল সাজানো ছিল যে গেট হিসেবে করা হয়েছিল সেখান থেকে মানে পাড়ার বাচ্চারা যাচ্ছে একটা একটা করে মা বেলুন খুলে দিয়ে দিচ্ছে বাচ্চাদের বাচ্চারা তো বেলুন ভালোবাসে সেই কারণে বাচ্চাদেরকে বেলুন বাচ্চারা বেলুন ভালোবাসে বলে বাচ্চাদেরকে একটা একটা করে বেলুন খুলে দিয়েছে দেখো এটা যে তুমি মিথ্যা কথা বলেছো এই পরে আগে আসছি তোমাদেরকে বলি যে বাচ্চারা শুধু বেলুন ভালোবাসে বাচ্চারা কিন্তু বাচ্চাদের জন্মদিন বলো যে কোনো খেলাধুলো বলো খুব ভালোবাসে তাই না তো তোমাদের পাড়ায় কি কোনো বাচ্চা কাচ্চা ছিল না তোমার মেয়ের জন্মদিনে পাঁচটা বাচ্চাকে তো অন্তত বলতে পারতে বলতে পারতে না নাকি পাড়ার সঙ্গে এতই খারাপ রিলেশন যে কেউ তোমাদের বাড়িতে তাদের কোন বাচ্চা কেন একটা পোষ্যকেও পাঠাবে না তাই না তোমাদের সঙ্গে তোমাদের পাড়ার ছত্রিশ আখড়া তোমাদের পাড়ার কোনো পাবলিকের সঙ্গে কোনো পাড়া প্রতিবেশীর সঙ্গে তোমাদের কোনো কথাবার্তা নেই কোনো যোগাযোগ নেই এমন কি কাকি 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 বলে যে গলা ফাটাও সেই কাকি কেউ পর্যন্ত দেখলাম না তোমার মেয়ের জন্মদিনে আহারে কি অসুবিধা কি কষ্ট কিসের যে এত অসুবিধা আমি না বুঝতে পারি না তো বাচ্চাদেরকে যদি ডাকতে না সোনায় সোহাগা হতো বড়দেরকে নাই বলতে পারতে কিন্তু বাচ্চাদেরকে তো বলতে পারতে তোমার মেয়েরও ভালো লাগতো না তোমার মেয়ে বড় হয়ে গেছে তো যাই হোক বাচ্চাদেরকে যদি নিমন্ত্রণ করতে সবাই খুশি হতো প্রত্যেকে খুশি হতো আমার মনে হয় না কেউ আসতো ওই যে বললাম তোমাদের সঙ্গে পাড়ার লোকের সম্পর্ক ভালো না সেই কারণেই তুমি কাউকেই বলনি। জানো আসবে না কেউ তো যাই হোক এইবার আসি বেলুন দেওয়ার প্রসঙ্গে বেলুন দেওয়ার প্রসঙ্গটা যে কত বড় ফালতু কথা সেটা তোমাদেরকে বলছি সেটা হচ্ছে বাইরের তরফ থেকে মানে বাইরে যে গেট বেলুন সাজানো হয়েছিল গেটে যে বেলুন দিয়ে সাজানো হয়েছিল সেখান থেকে অর্ধেক অর্ধেক দুপাশের অর্ধেক অর্ধেক নাকি আমাদের গুন্ডির শাশুড়ি অর্থাৎ আমাদের শ্রদ্ধেয় বুড়ো তো বুড়ো তোতা পাখি মাসিমা বাচ্চাদেরকে একটা একটা করে বেলুন দিয়েছে ঠিক আছে আচ্ছা গুন্ডির মেয়ে যখন ঘরের ভেতরে গেল বারান্দায় যেখানে ওর জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছে সেখানেও সাজানো হয়েছে বেলুন দিয়ে তখন যখন গুন্ডির মেয়ে চেয়েছে বেলুন একটা তখন গুন্ডি কি বলেছে শুনেছে তোমরা যে এটা এইভাবে দেওয়া যায় না এটা একসঙ্গে সব সেট করা আছে এখানে ধরা পড়া গেছো শোনো এত মিথ্যা কথা না বলতে নাই অটোমেটিক তুমি ধরা পড়বা সব সময় ধরা পড়ো তুমি তুমি তো হচ্ছে নির্লজ্জ নাম্বার ওয়ান নির্লজ্জ ওর জন্য তোমার কিচ্ছু যায় আসে না টাকা পাচ্ছ তো নির্লজ্জতা দেখাও নির্লজ্জতা আরে মানুষ তো একটুখানি তো মানে কি বলবো বোধ হয় যে এত আমারে বলে এত আমার বলে আমি মিথ্যে কথা বলি একটুখানি শুধ্রাই না মিথ্যে কথা বলবো মিথ্যে কথা বলতেই হবে এই যে বললো না পাড়ার লোককে পাড়ার বাচ্চাদেরকে বেলুন দিয়েছে এটা বলে ও মহান সাজতে চাইছে বুঝতে পারলে তো এটা বলে ও মহান সাজতে চাইছিল সেই জন্য ও এটা বলেছে এটাতে যে ও কতটা ছাগলি প্রমাণিত হলো সেটাও বুঝতে পারলো না বাইরের বেলুন একইভাবে সাজানো ঘরের বেলুন একইভাবে মুড়িয়ে মুড়িয়ে সাজানো ঘরেরটা সেট করা একটা খুলে দেওয়া যাবে না কিন্তু বাইরেরটার থেকে একটা করে খুলে সে দেওয়া গেছে কোন কোথাকার লজিক এটা তোমাদের মনে হয় এটা কোথাকার লজিক আমি আবার ভালো করে দেখলাম আমি যদি ভুল হই অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে দিও যে হ্যাঁ না তুমি ঠিক ঠিক বলো নি বাইরের বেলুনটা ওইভাবে সেট করা ছিল না একটা একটা করে দেওয়া যায় আর পুরো একদম সমান সমান আমার মনে হয় ওগুলো ফাটানো হয়েছে ঠিক আছে একদম সমান সমান করে ফাটানো হয়েছে ওইভাবে খুলে দেওয়া যায় না কারণ আমার বোনের জন্মদিনের সময় এই বেলুন এইভাবে আমাদের বাড়িতে আমরা নিজেরা করে পেঁচিয়ে তারপরে লাগিয়েছিলাম তো সত্যি সত্যি ওগুলো সেটের বেলুন ওইভাবে একটা করে টেনে খুলো খোলা যাবে না হুম তো ঘরের বেলুন যদি সেট করা থাকে খোলা না যায় তাহলে বাইরের বেলুনও খোলা সম্ভব নয় এই বেলুন বেলুন করতে গিয়ে আমার একটা গান মনে পড়ল বেলুন বেলুন দাদা বেলুন বেলুন লাল বেলুন দাদা হলদে বেলুন তো এই গেল বেলুনের প্রসঙ্গ তো তারপরে আসি রান্না বান্না যেগুলো বেঁচে গেছে ফ্রাইড রাইস রয়েছে তারপরে তোমার ডাল রয়েছে তারপরে তোমার ডাল ছিল না ডাল তো পরে করলো মুগ ডাল পাতলা করে মুগ ডাল করলো তারপরে তোমার চাটনি সমস্ত কিছু মিষ্টি ফিষ্টি সব ছিল পনিরের শুধু ঝোলটা ছিল পনির ছিল না কারণ মটর পনির তোরা খুব ভালোবাসে আর রান্নার যে কাকু এসেছিল ওনার হাতের রান্না খুব ভালো বাহ বাহ বেশ বেশ খুব ভালো লাগলো শুনে মানে মন থেকে করছে ওর জন্য আমার মা সব সময় বলে যে মন থেকে কোনো কিছু করলে না সেটা ভালো হয় তো মন থেকে মনে হয় মেয়ের জন্মদিনটা পালন করছিল ওর জন্যই ভালো হয়েছে তো কথা হচ্ছে এই যে এত ফ্রাইড রাইস এত বেঁচে গেল হুম পরের দিন আবার ভাসুরের সেখানে খাওয়া দাওয়া মানে কত গেলা গিলতে পারে তোমরা একটু ভাবছ তোমরা একটু ভাইবা দেখছো এদের পেট না গুহা যাই যায় তাই হজম হয়ে যায় আর এখানে বসে আছি আমি অভাগী শুধু দেখি খাইতে যাই হোক এটা আর কি মানলাম সুস্থ মানুষেরা যে এত খেতে পারে মানে মানুষ যে এত খেতে পারে সেটা আমি এদেরকে দেখলাম জানো তো বাপরে বাপ আজকে এই অনুষ্ঠান কালকে সেই অনুষ্ঠান খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তারপরে এই যে এরা এদের এদের তো প্ল্যান করাই ছিল যে ভাসুরের বিবাহবার্ষিকীটা করবে তা সত্ত্বেও ওই যে ফ্রাইড রাইস বা যা কিছু আছে বেঁচে গেছে সেগুলো কাউকে দেয়নি এমন না যে ওদের ওইখানে সবাই বড় লোক এমন আছে যারা এই ধরনের খাওয়ার রোজ রোজ খেতে পারে না বা ইচ্ছে হলেই খেতে পারে না তাদেরকে তো দিয়ে দিতে পারতো না 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 যারা কিনা না শ্রাদ্ধের মাথা পর্যন্ত রেখে দেয় খায় তারা জন্মদিনের জিনিস রান্না করা জিনিস ফেলে দেবে এটা হতে পারে এটা হতে পারে না তো যাই হোক সেই জিনিস রেখে দিল সেই জিনিসগুলো আমাদেরকে দেখালো আবার কি বললো সবাই এখনো ঘুমাচ্ছে কারা ঘুমাচ্ছে ভাসুরের বাড়ির লোকজন ঘুমাচ্ছে ঠিক আছে কেন কি এই যে এত সব রান্নাবান্না হয়েছে তো সেই কারণে হুম সেই কারণে ঘুমাচ্ছে আবার এটাও বললো যে রান্নার তো লোকজন রাখা হয়েছিল তবুও এদিক ওদিক করতে হয়েছে তো সেই কারণে ঘুমাচ্ছে কিন্তু ও কিন্তু সকাল সকাল উঠে পড়েছে এইবার আসছি মেন পয়েন্টে ও সকাল সকাল উঠে পড়েছে হুম সকাল সকাল উঠে কি করেছে জামা কাপড় কেচেছে যাই হোক জামা কাপড় কাছাকাছি সিনটা হয়তো আমরা কোনো সময় দেখব শুধু মিলিয়ে রেখো যে গতকালকে ভিডিওতে যেই ড্রেসটা পরা ছিল সেই ড্রেসটা পরে কেচেছে তো নাকি অন্য কোনো ভিডিও ক্লিপ আমাদেরকে দিয়ে দেবে নাকি দেবেই না একটুখানি মাথায় রেখে আমরা দেখার চেষ্টা করব ঠিক আছে কারণ গুন্ডি যখন যে কোনো কাজ করে সেটা কিন্তু আমাদেরকে দেখানোর চেষ্টা করে ও খুব মানে কি বলবো ওটাকে কি বলে হার্ডওয়ার্কার হার্ড ওয়ার্কার খুব পরিশ্রমী কঠোর পরিশ্রম ওই বলে না রক্ত জল করা পয়সা কঠোর পরিশ্রমের পয়সা সেটাই আমি বলছি কোনো কাজ করবে সেটা আমাদেরকে দেখাবে না এটা কিন্তু হতে পারে না তো ও সকালবেলা উঠে কি করেছে জামা কাপড় কেঁচে ফেলেছে কাছাকাছি করেছে শাশুড়ি মা কি করেছে ওই যে ডেকোরটার্স বাসনপত্র ছিল ওগুলো মেজেছে তখন গুন্ডি কি বলেছে যে ওগুলো মাজা হয়েছে শাশুড়ি যে মেজেছে সেটা বলেনি বা ভাঙা হাত তাই না হাতে প্রবলেম করা হাত ঠিক হয়নি দিয়ে কাজ করছে তারপরে জন্মদিনের ভিডিওতে শুনলাম আমরা তার শরীর খারাপ তবু গুন্ডি একটা কাজের লোক রেখে তারপরে এক্সট্রা একটা কাজের লোক রাখতে পারতো যে কিনা এই সব করে দেবে না রাখেনি একটা একটা এক্সট্রা কাজের লোকের রাখতেই পারতো না কে করেছে শাশুড়ি করেছে শাশুড়ির তো শরীর খারাপ না বলেছে না এখন এইসব কথা বলতে হবে না মানে এখন এইসব কথা বলতে হবে না আর শরীর খারাপ যে সেটা মনে রাখলেও চলবে না কাজ করতে হবে তো শাশুড়ি করেছে বাসনপত্র মেজেছে আর ওদিকে ভেতরে ওটা কে রান্না করছিল ওটা ছিল যা যা রান্না করছিল আর শাশুড়িও রান্নাঘরে রান্না করছিল আর আমাদের ম্যাডাম কী করছিল মানে গুন্ডি ম্যাডাম সিজিজুতে বসে বেগুন কেটে দিছে। বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল হবে তাই না বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল হবে আর সেটা কেটে দিয়ে গুন্ডি আমাদের সঙ্গে পক পাক পকপাক করছে বাপরে বাপ লক্ষ লক্ষ টাকা ইনকাম করা বউ সে কেন কাজ করবে সে কেন কাজ করবে সে শুধু অর্ডার দেবে ঘুরে ঘুরে ক্যামেরা করবে সপ্তাহে দুদিন কাজ করে আমাদেরকে দেখিয়ে ফাটিয়ে দেবে আর ওর কমেন্ট বক্সে গিয়ে ওর ভিউার্সরা কি বলবে বা কঠোর পরিশ্রমী কঠোর পরিশ্রমী শাশুড়ির শরীর খারাপ আমার শাশুড়ির শরীর খারাপ দেখো আমার শাশুড়ির শরীর খারাপ ডাক্তার দেখিয়ে স্ক্যান করিয়ে আবার রিপোর্ট দেখিয়ে এখন উনি ঘোর রেস্টে আছেন রান্না বান্না সেটা আমার দায়িত্ব কাজ বাজ সেটা তো ও মলিনাদি তো তিন দিন ছিল না তোমরা তো জানোই সমস্তটা আমি একা করেছি এটা কর্তব্য যখন আমি অসুস্থ থাকি তখন আমার শাশুড়ি মা সবটা করে এটা এক একে বলে আপনজন একে বলে মিলেমিশে কাজ করা একজন করে যাচ্ছে শরীর খারাপ নিয়ে আরেকজন বসে বসে ক্যামেরা ধরে বক 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 করছে যে আমরা মিলেমিশে করি কাজ এটাকে কি বলে তো মালকিন আর চাকরানির সম্পর্ক বুঝতে পারলে তো তো যাই হোক গুন্ডির জা তো গুন্ডির বাড়িতে এসে রীতিমতন কাজ ঠাজ করছে তো গুন্ডির যা রীতিমতন সমস্ত কিছু কাজ করলো ঠিক আছে আর গুন্ডি কি করলো ভাজা ভোলা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে বললো কি আমি মাছটা রান্না করেছি বা এরকম রান্না বান্না এরকম কাজ যদি আমরা করতে পারতাম না সত্যি সত্যি না ভগবানকে বলি ভগবান তুমি শরীর সুস্থ রাখো যাতে কাজ করে খেতে পারি যাতে কাজ করে খেতে পারি যাতে শরীরটা সচল থাকে অসুস্থ করে দিও না অসুস্থ হয়ে গিয়ে লোকের সেবা পেতে চায় না কারণ আমাকে সেবা করার মতন যিনি আছেন তিনি কিন্তু অলরেডি বয়স্কা তো সবসময় এটাই বলি যে সুস্থ থাকি কাজ করতে থাকি অসুবিধা নেই কিন্তু আমাদের গুন্ডি কি সুন্দর করে ভোলা মাছের ঝোল রান্না করলে দেখেছে তো কি রেসিপিটা পাওনি কেন ওই যে ভাজা মাছ ঝোলে দিয়ে দিল ওটাই হচ্ছে রেসিপি বেশি আশা করো না ঠিক আছে বেশি আশা করা কিন্তু ভালো না আশায় বাঁচে চা আচ্ছা এইবার পিসিদের ড্রেস নিয়ে আসি আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম কারণ ওর যখন ইয়ে দেখেছিলাম গিফট ওপেনিং ভিডিওটা দেখলাম না তখন দেখিয়েছে যে এই জ্যাকেটগুলো ওর পিসিরা দিয়েছে তোমরা বারবার বলছিলে যে পিসিরা তো কটসুলের জামা দিয়েছে মানে আমরা যেগুলিকে বলি গরম জামা সেগুলো দিয়েছে দুই বোন দুই মানে ভাইয়ের বউকে আর ভাইয়ের মেয়েকে আর দাদার মেয়েকে দিয়েছে মানে দুই মাতেকে দিয়েছে ওই গোল পাগলি আর মেমনি কিন্তু গুন্ডি যে দেখালো যে জ্যাকেটগুলো ওই জ্যাকেটগুলো তাহলে কে কিনলো ওইগুলোও কি গুন্ডি কিনলো গুন্ডি তো সমস্ত মানে কত রকমের গিফট গিফট আনবক্সিং একটা ভিডিও করতে হবে সেই কারণে নিজে অনেকগুলো গিফট এনে তারপরে গিফট আনবক্সিং ভিডিওটা আমাদেরকে উপহার দিল কি সুন্দর না এগুলিকে বলে গিফট কে দিয়েছে সব মাই দিয়েছে সব মাই দিয়েছে কারণ নিমন্ত্রিত ছিল না তো গিফট আসবে কোথা থেকে তাই না আবার বলছে গিফট ছোট হোক বা বড় হোক পয়সা দিয়ে কিন্তু আমরা বিচার করবো আমরা কখনো গিফট পয়সা বিচার করি না রে আমরা কখনো বিচার করি না কেউ যদি তার সামর্থ্য অনুযায়ী দেয় তাহলে ঠিক আছে কেউ যদি পয়সার কুমির হয় সে যদি পিসাচের মতন গিফট দেয় তখন মানুষ বলবেই তখন সেটা তুমিও মনে মনে কইবা বুঝলামনি তারপরে আসি দোয়েলের কথায় দোয়েলকে দোয়েলের সামনে ক্যামেরা ধরেছে আজকে কি পরীক্ষা সংস্কৃত ওরে বাবা হ্যাঁ ওরে বাবা তো মনে হইবেই তা পড়াশোনা কেমন পরীক্ষা কেমন হবে ভগবান জানে কেমন হবে কেমন হবে ভগবান জানবে কেন কেমন হবে তো গুন্ডি জানে আমরা বলছি কেমন হবে ভগবান জানে না না গুন্ডি জানে দেখো না পরীক্ষা চলছে ঘরের মধ্যে মানে কি বলবো অনুষ্ঠানের শেষ নাই অনুষ্ঠানের ফোয়ারা একেই বলে আদর্শ মামি যে কিনা ভাগ্নিকেও মানে নিজের মেয়ের মতন মানুষ করছে তাই না নিজের মেয়ের যদি পরীক্ষা থাকতো নিজের মেয়ের তো পরীক্ষা শেষ হয়ে গেছে তাহলে কি এই অনুষ্ঠানগুলি করতে পারতো আর ওই যে দোয়েলের যে গাধি মাটা ওই গাধি মাটা ওই মানে মেয়েটা কি বলবো না কোনো কিছু পাতে ফেলার যোগ্য না কোনো দিকেই আমি ফেলতে পারবো না গোল পাগলিকে কোনো খাতায় আমি ফেলতে পারবো না থাক বাদ দাও ওর প্রসঙ্গ ওর ভিডিওতেই করব ঠিক আছে তো এর এরপর আসি গুন্ডি তৈরি হয়ে নিয়েছে কোথায় যাবে ভাসুরের জন্য গিফট কিনতে আর জায়ের জন্য গিফট কিনতে তো মাকে যেতে বলেছে মা বলেছে একা চলে যাও বলছে না যদি পছন্দ টছন্দ না হয় যদি কিছু না ওই জায়গাটা বলতে কিনে কুক করে চুপ করে গেল হ্যাঁ পছন্দ না হয় কার কথা বলেছে জায়ের কথা বলেছে পছন্দ না হয় নিশ্চয়ই ভাসুরের কথা বলেনি তাই না ভাসুরের জন্য নিয়ে এসছে একটা টি শার্ট নিয়ে এসছে ফুল হাতা ওই যে শীতের মানে কি বলবো সোয়েটার কাম গেঞ্জি এরকম একটা নিয়ে এসছে তো বলছে সাইজে হবে তো ও মা গো মা ভাসুরেরা ভাসুরের মানে ভাসুরের কত ভাসুরের জামার সাইজ ভাসুরের জামার সাইজ জানে না তাই হয় সারাক্ষণ ঘরের সামনে ঘোরাফেরা করে সাইজ জানে না তাই হয় তো যাই হোক এটা হচ্ছে ফালতুই আর কি যে মারে নিয়ে যাবে কার জন্য কি নিয়ে আসলো ভাসরের জন্য নিয়ে আসলো আর যার জন্য চুড়িদারের পিস বেশ ভালো হয়েছে তো এই পর্যন্ত গণ্ডির গতকালকের ভিডিও ছিল তারপরে যে কেকটা নিয়ে যা করছে কিভাবে থেবড়াইসে কিভাবে থেবড়ে থুবড়ে গেলো কিন্তু সুন্দর ছিল আরে থেবরেছে আমরা দেখতে পাচ্ছি ও কেক আনতে গেলে থেবড়া ওটা কিছু করার নেই কিন্তু যে সুন্দর হয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি সদ্যবার এক কথা কওয়ার দরকার পড়ে না মানে অসভ্যর অসভ্য তো যাই হোক এই গেল গতকালকে গুন্ডির ভিডিওর আমার বিশ্লেষণ এরপর আসব গুন্ডি তার ক্যামেরাতে এক্সট্রা কিছু ক্যাপচার করেছে কিনা সেটা দেখার জন্য ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা